প্রিয় দর্শক, এবার অপু বিশ্বাস কি বললেন? অপু বিশ্বাস যা বললেন শুনলে আপনিও অবাক হবেন। অপু বিশ্বাস বললেন, শাকিব খানের কাছ থেকে আমি যা পেয়েছি এতেই হবে, আমি শাকিবের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, জীবনে যা না পেয়েছি সবই পেয়েছি শাকিবের কাছ থেকে, তাই শাকিবের কাছ থেকে চাওয়ার কিছুই নেই, না চাওয়া জিনিসগুলো না চাইতে পেয়ে গিয়েছি শাকিবের কাছ থেকে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অপু বিশ্বাস বললেন, জীবনে যা চাইনি তাই পেয়েছি শাকিবের কাছ থেকে, না চাইতেই সব কিছু পেয়েছি, ভালোবাসা পেয়েছি শাকিবের কাছ থেকে, আগলে রেখেছে আমাকে বিপদের হাত থেকে, যখনই আমার কোনো কিছু প্রয়োজন ছিল আমার মুখ দেখেই বুঝে যেত যে আমার ওই জিনিসটা লাগবে, আমার প্রয়োজন আছে, সেই জিনিসগুলোই আমাকে এনে দিত, না চাইতেই খুব ভালো লাগতো শাকিব যে বুঝে যেত সেই ব্যাপারটি। তার কাছ থেকে কি পাইনি, ভালোবেসেছি, বিয়ে করেছি, অনেক কিছু পেয়েছি, এখন না চাইতে সন্তানকে নিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করে, যখন মিডিয়ায় এসেছি হাত ধরে নিজের মতো করে গড়ে তুলেছে, যখন যে জিনিসটি প্রয়োজন সব কিছুই বুঝতে আমাকে গুছিয়ে দিয়েছে, হাত ধরে তুলে এতদূর নিয়ে এসেছে, শাকিব যদি না থাকতো তবে হয়তো বা আমি আজকে ঢালিউডের কুইন হতে পারতাম না, শাকিব সব কিছুর পাশে দাঁড়িয়েছে আমার, ভাবতে অন্যরকম লাগে, হয়তো মিডিয়ায় যখন আসি কিছু কথা বলি কিন্তু শাকিবের মতো করে আমাকে কেউ ভালোবাসবে না, আপনারা মনে করলে বুঝতে পারবেন, মনে থাকলেও বুঝবেন যে শাকিব খানকে যখন কোনো প্রশ্ন করা হয় আমার ব্যাপারে তখন শাকিব কি বলে। একটা ব্যাপার খেয়াল রাখবেন যে কখনো কোনো ব্যাপারে আমাকে নিয়ে খারাপ কোনো কিছু বলেছি কি না, আমাকে নিয়ে তার মুখে সবসময় ভালো একটা কথা থাকে। এবার জন্মদিনে নিজে কেক কাটিনি, তাতে কিন্তু কষ্ট পাইনি, আমার যত ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং যারা আমার সাথে কাজ করে সবাই আমাকে এত আনন্দ দিয়েছে যে না পাওয়া জিনিসগুলো ভুলে গিয়েছি, এবং শাকিব আমাকেও অনেক সাপোর্ট করেছে, এতে আমি অনেক খুশি, যা পাইনি তা নিয়ে আশা করি না, যা পেয়েছি তাতেই আমি অনেক খুশি। দর্শক, অপবিশ্বাসের কথা কেমন লেগেছে বিস্তারিত জানাতে পারেন আমার ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, আর শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ।